রিয়ান আসসালুম আলাইকুম অলকাম টু দ্য অ্যাদার ব্লক নতুন একটি ব্লক নিয়ে চলে এসেছে আমি লিপি লিপি ব্লক পেজ থেকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লা আমি ভালো আছি আপনাদের সাথে আমি প্রায় গাছের ভিডিও শেয়ার করি মানি প্লান বিভিন্ন গাছের ভিডিও তো আজকে এমন একটি ভিডিও নিয়ে চলে এসেছে আমি চলে এসেছি নার্সারিতে এটা রোডের উপরেই তো আমি এখান থেকে দেখতে আসছি কিছু গাছ নেওয়া যায় কি না কারণ আমার সাদে যেহেতু বর্ষাকাল আর এই বর্ষাকালে কিছু গাছ লাগানোর জন্য জন্য চিন্তা এই আসা তো দেখতেই পাচ্ছি এখানে অনেক গাছ দুই সাইডে আর এই জায়গাটা হলো আইডিয়াল স্কুলের পাশে অনেক সময় এখানে আসা হতো যখন আমি ইন্টারে পড়তাম কারণ আমার বান্ধবী এই এখানেই থাকতো তো এখন অনেকদিন পর আমি এখানে এসেছি গাছ নেওয়ার জন্য তো এখানে প্রচুর গাছ দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের ফুল গাছ তারপর ইনডোর প্লান আউটডোর প্লান অনেক ধরনের গাছ আছে আমার তো দেখে মানে মন এমনিই ভরে গেছে আমি তো গাছ পছন্দ করি ফুল পছন্দ করি তা আমার এই ধরনের জিনিস দেখলে খুবই ভালো লাগে তা আমি মনে হয় যে সব ধরে নিয়ে যাই এরকম অবস্থা তো আপনাদের সাথে আমি দেখাচ্ছি এখানে অনেক অনেক যারা আশেপাশে আছেন যে এখানে এসে নিতে পারেন বিভিন্ন ধরনের গাছ অনেক আমাকে জিজ্ঞেস করে যে মানি প্লান্ট গাছ কোথা থেকে নেব তো মানি গাছ আপনি থেকে নার্সারিতে আসবেন যে কোনো নার্সারিতে সেখানে মানি প্লান্ট গাছ আছে নাম বলবেন ওরা বের করে দেবে আবার বিভিন্ন অনলাইন পেজ আছে ওইখান থেকেও নিতে পারেন বাট আমি যে আপনারা নার্সারিতে এসে গাছ নিয়ে যান তো আমি এখানে দেখতেছি বাট এখানে একটু প্রায় স্টেট বেশি গাছের প্রাইস অনেক বেশি তো এইটু ইনডোর প্লান আমার বাসায় আছে তো এই প্লান্টগুলো অনেক ধরনের থাকে তো এগুলো ঘরের ভিতর রাখা যায় ব্যালকনিতে রাখা যায় দেখেন ওই যেটা দেখিয়েছিলাম ওইটার ওইটার রকমেরই এটা তো এইখানে অনেক ধরনের ইনডোর প্লান এই জায়গায় দেখা যাচ্ছে তো এখানেও দেখা যাচ্ছে তো মেন কথা হলো যে আপনারা যে গ্যাস নেন না কেন সেটা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে আমরা নিয়ে যাচ্ছি বা বাসায় গেলে ওটাকে আমরা বাঁচাতে পারি কারণ আমরা ওইভাবে যত্ন করি না তা আগে আমাদের জানতে হবে এই গ্যাসের জন্য কি ধরনের সার দিতে হবে এটা জানতে হবে এখানে দেখেন কি সুন্দর লজ্জাবতী গাছ আমার তো ভীষণ ভাল লাগে ছোটকালে কালে যখনই লজ্জাবতী গাছ দেখতাম হাত দিয়ে লড়া দিতাম আজকে সেই ছোটকালের কালের কথা মনে পড়ে গেল তো এখানে দেখেন তো যেটা বলতেছিলাম আমরা গাছ দিয়ে যে সুন্দর দেখে বাট আমরা সেটা কিছুদিন পরে সেটাকে আমরা যত্ন করতে পারি না বলে সেই আগের মতন থাকে না এটা কি নাম এই গাছটার ফুলের নাম আমি ভুলে গিয়েছি অনেক সুন্দর আর এটা তো বাগান বিলাস আমার এটা বাগান বিলাস আছে রেড কালারের আমি ব্যালকনিতে রেখে দিয়েছি আমার ফুল এসেছে তো ফুল দেখলেই এমনি ভালো লাগে তাই না বলেন কার ভালো লাগে না কেউই বলবে না সবাই বলবে যে ফুল ভালো লাগে ফুল দেখলে একটা ভালো লাগা কাজ করে তাই না এখানে অনেক ইনডোর প্লান্টের জন্য মেডিসিন আসে যেটা আপনারা দার পরে ঘরে রাখার জন্য মানে এই ওষুধটা ইউজ করলে কালার সেমই থাকে গাছের পাতার নাম হল গ্রিন টনিক এটা যারা ইনডোর প্লান্ট ইউজ করে তারা ইউজ করতে পারে এই গাছের জন্য তো এইখানে দেখা যাচ্ছে অনেক গাছ পুরা রাস্তা জুড়েই গাছ মানে হোয়াইট গুলাপ গোলাপ আমি ফুল গাছ নিতে এই কারণে কারণ আমার ব্যালকনিতে রোদ পড়ে না আর রোদের জন্য ফুল গাছ হলো রোদের রাখতে হয় তাহলে ফুল ফুল ভালো হয় তাছাড়া গাছ বাঁচে না তো এখানে অনেক আমার তো মনে চাচ্ছে সব গাছ আমি নিয়ে যাই তো যার যার গাছ দরকার বা যারা গাছ পছন্দ করে এরকম নার্সারিতে এসে গাছ নিয়ে যেতে পারেন আর এটা তো এই গাছটা তো আমি নিয়ে গিয়েছি ছোটটা তো এরকম গাছ সবারই ভালো লাগে তাই না আমার তো আজকে ভালো মানে গাছ থেকে মন ভরে গেছে তো এই ভিডিওটা আমি আজকে করেছি অনেকেই আমাকে কোশ্চেন করে গাছের কথা জিজ্ঞেস করে এই গাছ কোথায় পাবো গাছের যত্ন কুইক করে করবো গাছের যত্ন করবেন ঠিক মতন যা যা আমি ভিডিওতে বলে দেই সেভাবে করবেন গাছ ভালো থাকবে তো আমি এখান থেকে একটা গাছ নিয়ে গিয়েছি যে গাছটা আমি আপনাদেরকে শর্ট ভিডিওতে দেখিয়েছি যেটা আমি লাগিয়েছি এটাই ছিল আজকের ব্লগ ছিলাম আমি গাছের জগতে নার্সারিতে অনেকে কোর্শন করেছেন দেখে আমি আজকে আমাদের এদিকে এই নার্সারিটা তো যারা এই নার্সারির আশেপাশে আছেন তারা এখান থেকে মানি প্লান্ট বলেন সব প্লান্ট নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ